আমের সিজন চলছে, তাই আজ আমি আম দিয়েই বানাবো দুর্দান্ত স্বাদের একটা টিফিন, যেটা বাচ্চা থেকে বড় প্রত্যেকেই পছন্দ করবে। এই টিফিনটা বাচ্চাদের স্কুল কলেজে এমনকি বড়দের অফিসেও দিতে পারো। দেখো, প্রথমে একটা বড় সাইজের আমকে আমি খোসা ছাড়িয়ে নেওয়ার পর ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। বেশ ভালো দেখে, খুব পাকা দেখে আম নেবে। আম বেশ যেন মিষ্টি হয় এবং আমের কালারটাও বেশ লাল হয়, তাহলে টিফিনটা দেখতে এবং খেতে দুটোই ভালো হবে। আমটা কেটে নেওয়া হয়ে গেছে, এখন নিয়েছি দেখো 1 কাপ সুজি, আর প্রত্যেকটা উপকরণই আমি কাপে মেপে ব্যবহার করব। সুজিটা মিক্সি জারের মধ্যে দিলাম, ওই কাপেরই 1/2 কাপ দিচ্ছি চিনি। চিনিটা অবশ্য কম বা বেশি করে নিতে পারো, আম যদি খুব মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা কম লাগবে। এরই সাথে নিয়েছি 2টো এলাচ, এলাচের খোসা ছাড়িয়ে নিচ্ছি, শুধুমাত্র দানাটাই দিচ্ছি। তবে এলাচের খোসাটা কিন্তু ফেলে দিও না, চিনির কৌটোর মধ্যে ভরে রেখে দিও। দেখবে যখনই চিনির কৌটো তুমি খুলবে, খুব সুন্দর একটা গন্ধ তোমার নাকে এসে লাগবে। এটাকে এখন মিহি করে গুঁড়ো করে নিতে হবে। দেখো, গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, এরপর অবশ্যই এটাকে চেলে নেবে। একটা বড় ছাঁকনি নিয়েছি, বড় ছাঁকনিতে এটা চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পর দেখো ছোট্ট ছোট্ট দানার মতো দাঁড়াবে, সেটাকে চামচ দিয়ে নেড়ে নেড়ে আমি দানাগুলো ভেঙে এটাকে খুব ভালো করে চেলে নিলাম। আর সব শেষে যেটুকু চিনির দানা দাঁড়িয়ে থাকবে সেটা ফেলে দেবে। আর আমটাকেও অবশ্যই মেপে ব্যবহার করবে। দেখো, ওই কাপেই আমি আমটাকে মেপে নিচ্ছি, 1 কাপ আম লাগবে। সমস্ত আমটা কিন্তু লাগলো না, বেশ বড় সাইজের আম নিয়েছিলাম তো তাই কিছুটা আম থেকে গেল। 1 কাপ আম আমি মিক্সি জারের মধ্যে ভরে দিলাম। এরই সাথে দিচ্ছি 1/2 কাপেরও থেকে কম দুধ। দুধের সঙ্গে দিয়েছি দুধের সরটাও, দুধের সরটা দিলে এটা খেতে খুবই টেস্টি হবে। 1/2 কাপেরও কম দুধ দিলাম, এটা খেয়াল রাখবে। এটাকে এখন মিহি করে মেটে নিতে হবে। বেটে নেওয়ার পর সেই চিনি গুঁড়ো সুজি গুঁড়োর মধ্যে আমবাটাটা আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে যাতে একটুও দানা বা গুটি না থাকে। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পর যেটা করতে হবে, এটা রেস্টে রাখতে হবে 1/2 ঘন্টা থেকে 40 মিনিট। ঢাকা দিয়ে আমি প্রায় 40 মিনিট রেস্টে রেখেছিলাম, তাহলে সুজিটা বেশ ফুলে যাবে এবং নরমও হবে। দেখো, 1/2 ঘন্টা পর ঢাকাটা খুলে নিয়েছি, সুজিটা বেশ নরম হয়েছে, ফুলে গেছে, আর এটা কতটা ঘন হয়েছে। এর সাথে লাগবে বেকিং পাউডার। বেকিং পাউডারটা আমি 1 টিস্পুন দিচ্ছি, লেবেল করে, ভর্তি ভর্তি নয়, লেবেল করে 1 টিস্পুন। টিস্পুন বলতে যে চামচে 5 ml জল ধরে সেই চামচকে বলে টিস্পুন। এখন খাবার সোডাটা এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরই সাথে লাগবে বড় চামচের 1 চামচ সাদা তেল। সাদা তেলের পরিবর্তে বাটার গলিয়ে ব্যবহার করতে পারো, আর বড় চামচ বলতে যে চামচে 15 ml জল ধরে। দেখো, আমি একটা কেক মোল্ড নিয়েছি, কেক মোল্ডে সাদা তেলটা ব্রাশ করে নিচ্ছি। বাড়িতে যদি কেক মোল্ড না থাকে তাহলে স্টিলের যে টিফিন বক্স থাকে সেই টিফিন বক্সে এটা বানিয়ে নিতে পারবে। ট্যাপ ট্যাপ করে নিচ্ছি দুবার। এরপর কুচনো ড্রাই ফ্রুটস এর ওপর ছড়িয়ে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। একটা বেশ বড় সাইজের কড়াই নিয়েছি, তার মাঝে একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছি, আর কড়াইটাকে 5 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। তার মাঝে কেক মোল্ডটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। একদম লো ফ্লেমে 50 মিনিট রান্না করে নিতে হবে। 50 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। দেখো, একটা ছুরি দিয়ে আমি চেক করে নিলাম, ছুরিতে একটুও ব্যাটার লেগে নেই। সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর কেকটা কেক মোল্ড থেকে বের করে নিচ্ছি। সাইডটাকে আলকা করে নিয়ে এটাকে উল্টে দিলাম। দেখো, খুব সুন্দর উঠে গেছে, কত সুন্দর নরম, তুলতুলে স্পঞ্জি ম্যাঙ্গো কেক একদম রেডি। এটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্টও শেয়ার করতে ভুলো না জানো।